আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বড় আপডেট নিয়ে। আজ 21শে অক্টোবর সোমবার এবং আগামীকাল 22শে অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামীকাল সোমবার মঙ্গলবার। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম হতে পারে ঘূর্ণিঝড় ডানা এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে আগামী 23শে অক্টোবর থেকে 25শে অক্টোবর। এর ফলে খুলনা, বরিশাল, তারপর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বা সার্কুলেশন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেটা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে। এই এলাকায় ঝড়ো বইতে শুরু করেছে, একই সঙ্গে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে যেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এরপর এটি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানাতে রূপান্তরিত হতে পারে আর এটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে এর অভিমুখ হতে পারে দক্ষিণ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে কোনো উপকূল, এবং সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার গতিবেগে। তো এই ঘূর্ণিঝড়টি যে স্থানে আঘাত হানবে সেই স্থানগুলো পুরো লণ্ডভণ্ড করে দিতে পারে, অর্থাৎ ব্যাপক লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে ছাকরিয়া, তারপর রয়েছে কক্সবাজার, এখানে রয়েছে খানচি, তারপর যে রাজস্থলী, সাতকানিয়া, এই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের যে মেঘগুলো রয়েছে অগ্রভাগে সেই মেঘগুলো কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। সেটা আগামী 23 তারিখ সকাল থেকে আরও বিস্তৃত হতে পারে, অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এই অঞ্চলগুলোতে 23 তারিখ সকাল থেকে ভারী মেঘের আনাগোনা তৈরি হবে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে দমকা বাতাসও বইতে শুরু করবে আগামী 23 তারিখ সকাল থেকে। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমন ঢাকা বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, যশোর, ঢাকা, কাপাসিয়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং কালিয়া, তারপর হচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আপাতত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হতে পারে দেশের একেবারে শেষ মাথা টেকনাফ, তারপর হচ্ছে ছাকুরিয়া, মহেশখালী, তারপর হচ্ছে খানচি, রাজস্থলী, তারপর বিলাইশরী, রাঙ্গামাটি, রংধনু এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থেকে বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ বর্তমানে 34 ডিগ্রি রয়েছে, আগামীকাল 35 বা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে অস্বস্তিকর ঘামযুক্ত পরিবেশ তৈরি হতে পারে আগামীকাল মঙ্গলবার থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব, যে মূল প্রভাবটা কবে নাগাদ শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, সেটা আগামীকাল নিম্নচাপে রূপ নিতে পারে 22শে অক্টোবর সন্ধ্যা বা বিকেল নাগাদ নিম্নচাপে রূপ নেবে। এরপর 23শে অক্টোবর সকালের দিকে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। এরপর বৃহস্পতিবার 24শে অক্টোবর সেটা ঘূর্ণিঝড় ডানাতে রূপান্তরিত হবে এবং 24শে অক্টোবর দুপুর বা রাতের দিকে এটি ভারতের দক্ষিণ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ECMWF এর পূর্বাভাস
অনুযায়ী। এরপরে দেখতে পাচ্ছি 24 অক্টোবর রাত 11টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দক্ষিণ উড়িষ্যার খুব নিকটবর্তী স্থানে চলে আসছে। একই সঙ্গে এই অঞ্চলগুলোতে প্রবল দমকা বাতাস, সেই সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 24 অক্টোবর রাত থেকে। তো আপনাদেরকে দেখে যাব এই ঘূর্ণিঝড়টি 24 থেকে 25 অক্টোবর যে কোনো উপকূল আঘাত আনতে পারে। যে প্রভাবটা শুরু হবে আগামীকাল, দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর আগামীকাল রাত থেকে 22 অক্টোবর রাতের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে, সেই সাথে ঘুরে ঘুরে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে পরে। এরপরে 23 অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় প্রায় মেঘলা হয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে যেতে পারে এবং 2-1 ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 অক্টোবর সকাল 8টার দিকে। এরপর 23 অক্টোবর দুপুর 1টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, তারপর পাবনা, মেহেরপুর, তারপর হচ্ছে যশোর, নড়াইল, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর শ্যামনগর, খেপুপাড়া, পটুয়াখালী, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চালু হয়ে গেছে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত চালু হয়ে গেছে 23 অক্টোবর সকাল বা দুপুরের দিকে। এরপর 23 অক্টোবর দুপুর বিকেল 4টার দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চালু হয়ে গেছে, সেই সাথে খুলনা বরিশাল বিভাগে টানা বৃষ্টিপাত চলছে, ঘুরে ঘুরে হালকা মাঝারি বৃষ্টিপাত 23 অক্টোবর থেকে। এরপর 23 অক্টোবর রাতের দিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। সে জেলাগুলো হলো শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে 5 নম্বর বা 6 নম্বর বিপদ সংকেত আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকালের দিকে যে এই ঘূর্ণিঝড় যে মূল বৃষ্টিপাত সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, তারপর রয়েছে লালমোহন, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্যামনগর, তারপর মাঠবাড়িয়া, সুন্দরবন, তারপর খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিহার এই অঞ্চলগুলোতে একটানা 5 থেকে 6 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে যাদের জমিতে ধান রয়েছে, পাকা ধান, সেই ধানগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সেই সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, তারপর রয়েছে বানকরুলিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সব করে জেলাতে বৃহস্পতিবার সকাল 6টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 10টার দিকে আসার পর খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে ঘুরে ঘুরে বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে। এরপর 24 অক্টোবর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 140 থেকে 155 কিলোমিটার বেগে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে লন্ডভন্ড হয়ে যেতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যাদের বিড়িবাদগুলো নর্মাল রয়েছে সেগুলো আপনারা নির্ণয়ের কাজ শুরু করে দিন আজকে থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি আগামী 25 অক্টোবর আঘাত হেনেছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখাচ্ছি, সেটা হলো জিএফএসের পূর্বাভাস। সেখানে কী দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জিএফএসের যে পূর্বাভাসটি সেটা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনার সম্ভাবনা বেশি দেখাচ্ছে। আগামী 24 অক্টোবর সকাল বা দুপুরের দিকে এই ঘূর্ণিঝড়টি কলকাতা এবং খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরের নিকটবর্তী স্থান দিয়ে সেটি বাংলাদেশে পশ্চিমবঙ্গে আঘাত হচ্ছে। এরপর 24 থেকে 25 অক্টোবর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল দমকা বাতাস ও ঝড় হওয়া শুরু হয়ে যেতে পারে 25 অক্টোবর। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটি আপডেট। পরবর্তীতে কোনো নতুন আপডেট আসলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।